পবিত্র রমজান মাস আর ঈদ ঘিরে অন্যরকম আবহ বিরাজ করছে মুসলিম বিশ্বে সৌদি আরব মিশর দুবাইয়ে মসজিদগুলোতে সবাই মিলে ইফতারের আয়োজন হয় পথের দোকানগুলোকে সাজানো হয় উৎসবের সাজে রমজান ঘিরে সৌদি আরবে থাকে ভিন্ন আয়োজন বিভিন্ন মসজিদ আর অলিগলিতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয় রাস্তার পাশের খাবারের দোকানগুলো হয় উৎসব মুখর বিশ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় আবার কখনো বৃষ্টি বাতাস এমনি আবহাওয়া দিনভর রোজা রাখায় সহায়ক হচ্ছে বলে জানালেন মুসল্লিরা মসজিদগুলোতে একসাথে ইফতার করছেন হাজারো মুসল্লি আমি আবদুল্লাহ ইউসুফ আল রাজি মসজিদটিতে আমি কাজ করছি গরমের মধ্যে রোজা রেখে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা একটি কঠিন কাজ কিন্তু এবার গরমের তীব্রতা না থাকায় বিগত বছরগুলো তুলনায় এবার আবহাওয়া বেশ ভালো তারাবি আর নফল ইবাদতের পর ক্লান্ত লাগছে না রমজানের ইবাদতের পাশাপাশি আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি উৎসবের আমেজ মিশরের কায়রোতেও বেচাকেনা বেড়েছে তসবি জায়নামাজ আর আতরের দোকানে

ঢাকায় ক্যাশব্যাক সহ কোটি টাকার দুবাইয়ের মসজিদগুলোতেও রমজান মাস জুড়ে সবাই মিলে ইফতারের আয়োজন করেন একই সাথে নগরীর বিভিন্ন জায়গায় রোজাদারদের জন্য খাবার পরিবেশন করেন ব্যবসায়ীরা পাশাপাশি নগর জুড়ে ঈদের কেনাকাটাকে ঘিরেও বসেছে নানান পণ্যের পশুরা ইসলামিক ক্যালেন্ডারের নবম এবং পবিত্রতম মাস রমজান এই সময়ে পুরো মুসলিম বিশ্বের ধর্মীয় উদ্দীপনা পুনরুজ্জীবিত হয় আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক